এনডিভির ব্রডকাস্ট অপারেশনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এস কে শরফুদ্দিনের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে এনটিভি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর বিএসসিসি ভবনের সপ্তম তলায় এনটিভির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত 21 জুন এস কে শরফুদ্দিন মৃত্যুবরণ করেন। মিলাদ অনুষ্ঠানে এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ সহ বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এস কে শরফুদ্দিনের পরিবারের সদস্যরাও। এই মিলাদ ও দোয়া পরিচালনা করেন কোরআনের আলো ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আবু ইউসুফ। এ সময় শরফুদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।